كذلك أشكر سعادة معالي سفير المملكة العربية السعودية السيد عيسى بن يوسف الطحيلات، وأيضا أشكر مركز الملك سلمان الذي تثق بنا ثقة. Anyone said that Saudi embassy is taking 200 or 250 for each visa, this is wrong. سر عند الله بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك ب... We checked all food items and packing are going on. يكبر قدرك عند الله، قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله. هل لك سر عند الله بينك؟ سعودي بادشاہ সাহায্য সংস্থা কিং সালমান সেন্টার এর অর্থায়নে লোকাল পার্টনার দেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার শরণার্থী ক্যাম্পে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশের স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য 11,500 পরিবারের মাঝে খাদ্য ঝুড়ি বিতরণ প্রকল্প গুলশানে সৌদি দূতাবাসে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভি, প্রজেক্ট ম্যানেজার ফাহাদ আবদুল্লাহ আল মাহদি, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল আলা মোহাম্মদ হোসামুদ্দিন, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সালামাতুল্লাহ, ফাউন্ডেশনের চিফ অ্যাকাউন্ট্যান্ট বোরহানুদ্দিন। আলহামদুলিল্লাহ বেশি খুশি লাগে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জাজাকাল্লাহ আল্লাহ খেয়ে গেল দুই তারা দিয়ে তারা আমি আসলে আল্লাহ খাই আর কিছু বলা মুশকিল করো তিন রফা দফা দিয়ে দেখতে লাগে। وتعاون المملكة مع بنجلاديش مستمر بإذن الله، ولا أنتم إخواننا والدعم مستمر. شاكرين لكم حضوركم. نطلب بالكثير حتى يبعدكم يا عائشة الله ما فضل الله فضل صلى الله عليه وسلم رسولي أربع بخصة من سلمان يوم المدين إيه السنطرة وقفتك. কেন লাগে রোনার তো ইন্ডিয়ার
Barsalat Wagaron. This is old age Mr. Abdul Ghanim, beneficiary of Balukali Camp 10. He is very pleased to have these food items. He conveys salam and respect to King Salman Humanitarian Aid and Relief Center.